নমস্কার, আপনারা দেখছেন নমস্কার দ্য রেগুলার ডট ইন। এই মুহূর্তে আমার সাথে ওভার টেলিফোন রয়েছেন এক টাকার ডাক্তার বলে খ্যাত ডাক্তার সুশোভন ব্যানার্জি। ডক্টর ব্যানার্জি, আপনাকে দ্য রেগুলার ডট ইনে স্বাগত। আচ্ছা, নমস্কার ডক্টর ব্যানার্জি। প্রথম প্রশ্ন যেটা আপনাকে করব, আপনি তো গত 57 বছর ধরে 1963 সাল থেকে এক টাকায় রোগীদের চিকিৎসা করে আসছেন, মানে অনুভূতিটা কেমন? দেখুন, আমি সেই সময় তো আমার যে অনুভূতি আজও তাই। একটা মানসিক প্রস্তুতি আমার মধ্যে ডেভেলপ করেছিল। আমি যখন শান্তিনিকেতন হাসপাতালে কাজে এলাম বা ইংল্যান্ডে আমি জালান্ডারে কাজ করেছিলাম, তারা দুজনেই এমন একজন লোক যারা শুধু সমাজের গরিব শ্রেণীর প্রতি তাদের খুব অনুভূতিটা অন্যরকম ছিল। তাই আমার আমার মধ্যেও সেইটাই ডেভেলপ করেছিল। 1963 থেকে আমি প্র্যাকটিস করছি, শান্তিনিকেতনে ডাক্তার হয়ে আছি 1963 তে। সেই সময় থেকে আমি ডাক্তারি এক টাকা ফি নিয়ে রুগী দেখছি। আজকে 2020 আজও সেই আমার এক টাকাই ফি। এর মাঝখানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে যে আমি পাঠভবন থেকে শান্তিনিকেতনে পড়েছিলাম, তারপরে বোলপুর স্কুল থেকে স্কুল ফাইনাল পাস করি। বোলপুর স্কুলে আমার 1947 থেকে 55 পর্যন্ত আমি বোলপুর স্কুলের ছাত্র। তারপরে আবার শান্তিনিকেতনে সায়েন্সে ভর্তি হই, তারপরে আরজি করে ডাক্তারি পড়ি, MBBS 1963 তে পাস করি। তারপরে আমি 1968 এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিসিপি করি, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল প্যাথোলজি। সেখানে আমি ইউনিভার্সিটি গোল্ড মেডেল পাই। আচ্ছা, আমার জীবনের প্রথম আনন্দের দিন যেদিন আমি ইউনিভার্সিটি গোল্ড মেডেল পেয়েছিলাম, সেটা একটা আমার জীবনের প্রথম আনন্দের দিন। একদম। তারপরে প্র্যাকটিস করতে করতে আমি ইংল্যান্ডে যাই, ইংল্যান্ড থেকেও হেমাটোলজিতে ডিপ্লোমা করি, করে আমি আবার দেশে ফিরে আসি। আমি ওখানে সিনিয়র রেজিস্ট্রারের চাকরি পেয়েছিলাম এবং জিপিরও চাকরি পেয়েছিলাম। আমার ফুল রেজিস্ট্রেশন ছিল, তাই দুটো ভালো চাকরি আমি পেয়েছিলাম, কিন্তু দুটোই আমি ছেড়ে দিয়ে আমি দেশে ফিরে আসি সেই এক টাকা ডাক্তারের আকর্ষণে, মানে দেশের লোকের সেবা করার জন্য, তাই তো? এক্স্যাক্টলি তাই, একদম। তারপরে আমি সেই সময় থেকে একদম রাত্রিবেলা 12টা পর্যন্ত 200 করে রুগী দেখি প্রত্যেক দিন। আজ অব্দি আমার আজ অব্দি বলবো না, এই কারণে যে আমি খুব সম্প্রতি কিডনি রোগে ভুগছি। আচ্ছা, আমি ডায়ালিসিসে রুগী, সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিস নিয়ে কোন রকমে বেঁচে আছি। আমার 82 বয়স, তাতে আমার ওই 200-250 রুগীটা কমে এখন 100 রুগীতে দাঁড়িয়েছে। 100 করে আমি রুগী দেখি এবং এই রুগী দেখে আমি ডাক্তারি করি এবং সেই এক টাকা ফিতেই আমি চিরকাল চালিয়ে গেছি। আমার ভালো লাগে, আমার বাবা মা এটা আমার সাহায্য করেছেন, আমার স্ত্রী সাহায্য করেছেন, এরা এদের সাহায্যে আমি এটা চালিয়ে গেছি। আচ্ছা, যেটা একটা প্রশ্ন আপনার কাছে করব, যে এবছরই তো জানুয়ারি মাসে আপনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে, এবং গত 16 তারিখে এই এক টাকায় আজ অবধি গত 57 বছর ধরে নিরলস ভাবে রোগী দেখার জন্য আপনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তুলেছেন, এই আনন্দটা কেমন, এটা একটু যদি বলেন। ওটা আমার জীবনে কয়েকটা আনন্দের মধ্যে এটাও একটা আনন্দ। কেন বলছি যে আমার ওই আমি ওইটা বলতে বলতে আসছিলাম যে আমি একবার ক্যালকাটার স্বর্ণপদক পাই, দ্বিতীয়বার আমার আনন্দ দিন হচ্ছে আমি যে MLA ইলেক্টেড হই, বোলপুরের MLA হয়েছিলাম। একদম একদম, MLAও ছিলেন। তারপরে
বেস্ট সিরিজ আমার ইন্ডিয়া অ্যাওয়ার্ড দিয়েছিলেন এবং ভালো পরিমাণ অর্থ আমাকে সাহায্য করেছিলেন। তারপরে তারপরে আমি 1982 থেকে 5 বার রাষ্ট্রপতির নমিনি আর 3 বার প্রাইম মিনিস্টারের নমিনি, বিশ্বভারতীতে 3 বছরের টার্ম, 24 বছর হাইয়েস্ট বডিতে আছি বিশ্বভারতী। তার সঙ্গে এই পদ্মশ্রীটা পেয়েছি, আমার জীবনে এই যে পুরস্কার প্রাপ্তি এতে সবাইকারই যেমন আনন্দ হয় আমারও আনন্দ হয়েছে, কিন্তু আনন্দ হওয়ার সঙ্গে সঙ্গে একটা কর্তব্য বোধ আর দায়িত্ব বোধটা অনেকটা পরিধিটা বেড়ে গেছে। এই পরিধি বাড়ার ফলে আমি জানি না আমার এই অসুস্থ শরীর নিয়ে আমার কর্তব্য বোধটা আমি কতটা পালন করতে পারবো, কিন্তু দায়িত্ব বোধ থেকে আমি কোনো বিচ্যুত হব না। তাই আমি এই লকডাউন পিরিয়ডে বহু ডাক্তারবাবু যখন ঘরে ঢুকে গেছে এবং অনেকে কোন রোগী দেখেননি, এখনো দেখছেন না, অনেকে রুল বিহেভিয়ারও করছেন রোগীদের সাথে, রোগীদেরকে দেখতে যাচ্ছেন না, এখনো পর্যন্ত একটা দিন বন্ধ রাখিনি, 150 করে রুগী দেখেছি, মুখে একটা মাস্ক পরে, হাতে একটা গ্লাস দিয়ে। একদম আমি সমাজের সব থেকে মানে অ্যাট্রাকটিভ করোনার জন্য, তার কারণ আমার 82 বছর বয়স, আমি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, আমি ডায়ালিসিস আছি, কিন্তু জীবনের অত ভয় পেয়ে লাভ নেই। আমি আজ পর্যন্ত প্রত্যেক দিন 150 করে এখনো রুগী দেখছি, আমি রুগী দেখে যাচ্ছি। একদমই একদমই। আর যেটা আরেকটা প্রশ্ন আপনাকে করব, এই যে হাসপাতালে চাকরির পাশাপাশি বাড়িতে এই যে 1 টাকার বিনিময়ে রোগী দেখতেন, এইটা কি করে সামলাতেন, বা পরিবারের লোকের এই সময়টা কি করে সময় বার করতেন পরিবারের লোকদের জন্য? আমার 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 চাহিদা কম ছিল, আমার পরিবারের আমার প্রতি চাহিদা কম ছিল। আমার পরিবার যখন দেখতো যে এতগুলো গরিব মানুষ হেল্প করছে এবং তারা আমার জন্য মানে কতটা আল্লাহর কাছে ঈশ্বরের কাছে দোয়া করতেন, এইটা দেখে তারা খুশি হতো, তারা আমাকে ছেড়ে দিত, তারা আমাকে উৎসাহ দিত। আমি এইবার এই ব্যাপারে আমি খুবই ভাগ্যবান। আমার স্ত্রী 3 বছর হলো গত হয়েছেন, আমি একলাই আছি, কিন্তু যতদিন বেঁচে ছিলেন আমাকে আমার কাজে উৎসাহ দিতেন। আচ্ছা আচ্ছা, মানে পরিবারের থেকে আপনি 100% সাহায্য পেয়েছেন? 100% এই ব্যাপারে আমি খুব লাকি। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে যেটা করব, এখন তো দেখছি যে করোনা পরিস্থিতিতে একটা রেফার রোগ যেটা দেখা দিয়েছে, যে যে কোনো হাসপাতালে গেলেই এখন ফিরিয়ে দিচ্ছে, এই এরকম রেফার করতে গিয়ে হাসপাতালে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যেতে গিয়ে অনেক সময় রোগীর মৃত্যুও ঘটেছে। আপনি হয়তো সংবাদ মাধ্যমে দেখে থাকবেন ইছাপুরের একটি জলজ্যান্ত ছেলে, এটা তো একটি উদাহরণ মাত্র, ইছাপুরের একটি উচ্চ মাধ্যমিকের জলজ্যান্ত ছেলে সে মারা গেছে, 4টে হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছে। এই সময়টা ডাক্তারদের প্রতি কি বার্তা দেবেন? দেখুন, আমাদের হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, এই ডেভেলপিং কান্ট্রিতে যে সমাজ ব্যবস্থায় যে ডাক্তারবাবুরা কাজ করেন তাদেরও সংসার আছে, তাদেরও ভাবনা চিন্তা আছে, তাদের সবসময় দোষ দেওয়া যায় না, কিন্তু আমাদের সিস্টেমটা এই যে করোনা, এই করোনা আমাদের কিন্তু শুধুমাত্র মৃত্যু ভয় দেখায়নি, এ সাম্যবাদী, এ যেমন গরিবদেরও মানে যাদের ক্ষুধা যাদের বন্ধু ক্ষুধা যাদের শত্রু তাদেরও যেরকম ভাবে হারাসমেন্ট করেছে, ঠিক তেমনি বড় লোকদেরও ঘর ঢুকিয়ে দিয়ে সাবধান করে দিয়েছে, সাবধানই করে দিয়েছে, এ বাজি বিচার নেই, এ সাম্যবাদী। কিন্তু এই করোনা যুদ্ধে জিততে গেলে এই সমস্ত আজকে করোনা আছে কালকে আরেক জিনিস আছে, এক সময় টর্নেডো ছিল, তারপরে এলো আমতান, তারপরে হলো বুলবুল, এইরকম পরপর বিভিন্ন নামে আসছে, আজকে করোনা আছে কালকে আরেক জিনিস আসবে, সেই জন্য আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে করোনার সঙ্গে শুধু যুদ্ধ না, সামাজিক এই ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমাদের যে শিক্ষা গুলো দরকার সে শিক্ষা গুলো যেন আমরা গ্রহণ করি। যেমন আজকে আমরা
আমাদের বলতাম বাঙালিরা ঘর কোনো, কিন্তু দেখুন এই সমস্ত শ্রমজীবী মানুষ তারা কেউ ইয়েতে চলে গেছে, আহমেদাবাদে গেছে, কেউ বাঙ্গালোর গেছে, কেউ কেরালা গেছে, একদম এরা শুধু মা বাপের মুখে একটু অন্য তুলে দেওয়ার জন্য। সুতরাং আমরা যেন তাদের ঘর কোনো না বলি। আমরা দেখেছি যে পৃথিবীর মেয়েরা তারা চাঁদে যাচ্ছে, হ্যাঁ তারা কত গতিস্পষ্ট, আমরাও কিন্তু আমাদের মেয়েদের যেন অবহেলা না করি, কারণ এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকে হাঁটা ধরেছেন, রাস্তায় সন্তান প্রসব করেছেন, আবার তিন ঘন্টা বাদে সেই সন্তানকে নিয়ে হেঁটে গেছেন। একদম সামাজিক শিক্ষা আমাদের এটা পাওয়ার সেটে যেন আমরা পাই। এবং তৃতীয় যেটা সব থেকে বড় শিক্ষা, যে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যদি করোনা আরো বেশি করে আসে বা হয়, তাহলে আমাদের হেলথ সিস্টেম কোপ আপ করতে পারবে না, বহু লোক বিনা চিকিৎসায় মারা যাবে। আমাদের হেলথ সিস্টেমটাকে সম্পূর্ণভাবে পাল্টাতে হবে, এটার জন্য একটা শিক্ষা হওয়া উচিত। করোনা একমাত্র মানে মৃত্যু ভয় যে শিক্ষা দিয়েছে তা নয়, করোনার থেকে আমরা অনেকগুলো শিক্ষা পেয়েছি, এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি আমাদেরই উপকার হবে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আর আর যেটা একটা শেষ প্রশ্ন আপনার কাছে যেটা করব, যে আমাদের চ্যানেলের দ্য রেগুলার ডট ইন এর মাধ্যমে সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবেন? আমি সাধারণ মানুষকে বলবো যে অতটা ভয় পাবেন না, কিন্তু মুখে মাস্ক রাখাটা কিন্তু এর কোনো বিকল্প নেই। আর সবসময় হাত দিয়ে খাবেন, মুখে যখন তখন হাত দেবেন না, চোখে হাত দেবেন না, নাকের ভেতর আঙুল গুজবেন না, কারণ যখনই মুখে নাকে চোখে হাত দেবেন তার আগে যেন হাতটা ধোন। এবং এই মাস্কের কোনো বিকল্প নেই, এই বার্তাটা আপনি দেবেন। এবং সঙ্গে সঙ্গে আরেকটা বার্তা দেবেন যে পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদের ভ্যাকসিন আসবেই এবং আমরা এই করোনা থেকে মুক্তি পাবো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম পদ্মশ্রী এক টাকার ডাক্তার বলে খ্যাত ডক্টর সুশোভন ব্যানার্জির সাথে। সুশোভন বাবু, আমরা আপনার দ্রুত আরোগ্য কামনা করি। আপনি বলছিলেন আপনার ডায়ালিসিস চলছে, আমরা আপনার দ্রুত আরোগ্য কামনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং এই 82 বছর বয়সেও আপনি আরো এইভাবেই রোগীদেরকে যাতে দেখে যেতে পারেন, সেবা করতে পারেন, সেই কামনাই আমরা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দ্য রেগুলার পরিবারের পক্ষ থেকে। আপনারা শুনছিলেন ডক্টর সুশোভন ব্যানার্জির কথা, দেখতে থাকুন।